আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমার আলোচনার বিষয় সিঁড়ির জন্য কতটুকু জায়গা দিতে হবে। তো ভিউয়ার্স, অনেক জায়গায় আমরা সচরাচর দেখে থাকি যে সিঁড়ির জন্য যথাযথ জায়গা বা যথাযথ স্পেস না দেওয়ার কারণে একটি সিঁড়ি একটি বাড়ির বিপদ হয়ে দাঁড়ায়। যেমন দেখা গেছে, আপনি সিঁড়ির নিচে যদি ঠিকঠাক মতো হেডরুম, মানে সিঁড়ির নিচে যদি আপনি ঠিকঠাক মতো ক্লিয়ারেন্স না দিতে পারেন, সিঁড়িটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পাশে না দিতে পারেন, লম্বায় না দিতে পারেন, তখন এই সিঁড়িটি আসলে কোনো কাজেই লাগে না, বরং এই সিঁড়িটি হয়ে যায় বাড়ির জন্য বিপদ। তো আসুন আমরা আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুব শর্টের ভিতরে সিঁড়ি সম্পর্কে যাবতীয় যা কিছু আছে এটা আমি তুলে ধরব। তো আসুন শুরু করি ভিউয়ার্স। সিঁড়ির সাইজটিকে আমি মূলত এখানে দুই ভাগে ভাগ করেছি, একটা একতলা দোতলার জন্য আর একটা তিনতলা ও চারতলার জন্য। এই দুটো সেগমেন্টে ভাগ করা আছে। আপনারা যদি একতলা বা দোতলা বাড়ি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সিঁড়ি অবশ্যই লম্বায় 14 ফিট থেকে 14.5 ফিট এবং পাশে 6 ফিট দিতে হবে। আর যদি তিনতলা বা চারতলা করেন, তাহলে সেই ক্ষেত্রে লম্বায় আপনার 15 থেকে 16 ফিট এবং পাশে 7 থেকে 8 ফিট অবশ্যই দিতে হবে। তো যদি একতলা বা দোতলা যদি আমি হিসাব করি, তাহলে সেই ক্ষেত্রে আপনার কমসে কম 87 স্কোয়ার ফিটের মতন আসে। আর তিনতলা থেকে চারতলা হলে অবশ্যই আপনাকে 105 স্কোয়ার ফিটের মতো জায়গা সিঁড়ির জন্য ছেড়ে দিতে হবে। তো যারা মূলত জানতে চান যে সিঁড়ির জন্য কতটুকু সাইজ ছাড়তে হবে, তারা এতক্ষণ আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন, তো তারা এখান থেকে ভিডিওটি স্কিপ করে দিতে পারেন। আর যারা আরেকটু ডিটেলে জানতে চান, তারা আমাকে ফলো করুন। এই দেখেন ভিউয়ার্স, এখানে এই একতলা বা দোতলা যে সিঁড়িটি, সেই সিঁড়িটির একটি নমুনা নেওয়া আছে। এই সিঁড়িটি আছে 14 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট। একতলা বা দোতলা বাড়ির জন্য আপনারা এই সাইজের সিঁড়িটি ব্যবহার করতে পারেন। এবং পাশে যেই 3D যে দেখতেছেন সিঁড়ির, এটাও একতলা বা দোতলা বাড়ির জন্যই। তো আসেন আমরা ডায়াগ্রামটা একটু বুঝে নিই আগে। এই দেখেন, যদি আপনার এখানে 10টা স্টেপ হয়, মানে আমি আপনাদের আগে 3টা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই। যেই কয়তলায় আপনারা বাড়ি করেন না কেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার প্রত্যেকটা ফ্লাইটে, এগুলোকে বলে ফ্লাইট, এই যে তির্যক আকারে, এই এক একটা ফ্লাইটে 10টা করে স্টেপ থাকে। এখানে 10টা, এখানে 10টা, মোট 20টা স্টেপ থাকে। তো এক একটা ফ্লাইটে আপনার 10টা করে স্টেপ থাকে। আর এই স্টেপগুলোতে আপনি দেখেন হাইট, মানে আপনার এই জায়গায় রাইজার যেটা বলে বা রাইজ হবে 6 ইঞ্চি। আর এই ট্রেড যেখানে পা রাখে, এই পাদানি, এটা থাকে 10 ইঞ্চি। আপনারা যে কয়তলায় বিল্ডিং করেন না কেন, আপনার এই ট্রেড সংখ্যা 10টি, হাইট ট্রেডের 6 ইঞ্চি আর রাইজার 10 ইঞ্চি, এই 3টা জিনিস আপনার মেনটেন করতেই হবে। এরপর তাহলে আসেন, তাহলে কম বেশি হয় কোথায়। আপনার এই ফ্লাইটটি এরকম এমনই থাকবে, ফ্লাইটটিতে কোনো তারতম্য আসবে না, আপনার ল্যান্ডিংগুলো বড় বা ছোট হয়ে যাবে। যদি আপনার বাড়িটি যদি তিনতলা বা চারতলা হতো, তখন আপনার ল্যান্ডিংটা এইভাবে আরও এদিকে সামনের দিকে আরও বাড়াইতে হতো, পাশেও আরও বাড়ত, এটাও তাই লম্বায় এভাবে বাড়ত, তার সাথে সাথে পাশও বাড়ত এইভাবে। যদি এইটা এখন দেওয়া আছে, দেখেন এটা আছে 6 ফিট, এই ল্যান্ডিংটি পাশে এভাবে আছে 6 ফিট। যদি এটা আমি তিনতলা বা চারতলা করতাম, যদি আমি এটা করতাম তখন 8 ফিট, তাহলে আমার এই এক একটা ফ্লাইট হতো আমার তখন 4 ফিট, এটা 4 ফিট, এটা 4 ফিট, মোট 8 ফিট, মানে আমার পাশে ফ্লাইটটি, আমার সিঁড়িটি পাশে তখন হয়তো 8 ফিট চওড়া। 8 ফিট চওড়া যদি আমার সিঁড়ি হয়, তাহলে আমার এই ল্যান্ডিংটি হিসাবে আসে এমনি। দেখেন আপনারা, এই যদি 8 ফিট চওড়া হয় পাশে, তাহলে আমার এই একটা একটা ল্যান্ডিং, এটা 4 ফিট, এটা 4 ফিটই আসে, সিম্পল। তো যখন আপনার বাড়ি যখন বড় হবে, তখন সেক্ষেত্রে আপনার ল্যান্ডিংটিও আর পাশের সাথে আপনার পুরো স্টেয়ারটিও লম্বা যেরকম বাড়াতে হবে, মানে এই মাথা থেকে এই মাথা, এই লম্বাটাও বাড়ি যাবে, তার সাথে সাথে পাশও বাড়াই দিতে হবে। তো ভিউয়ার্স, সিঁড়িটি আসলে খুবই একটি ভাইটাল জিনিস, কারণ এই সিঁড়িটি যদি আপনি ঠিকঠাক মতন আপনার বাড়ির রিকোয়ারমেন্ট হিসাবে বা চাহিদা অনুযায়ী যদি আপনি ঠিকঠাক মতো যদি বাড়ির সিঁড়িটি যদি আপনি প্রোভাইড করতে না পারেন, তখন আপনার এই সিঁড়িটি আপনার বিপদ হবে। এমন অনেক জায়গায় দেখা গেছে যে সিঁড়িটি ঠিকঠাক মতন করতে পারে না, বিধে পুরো বাড়িটি নষ্ট হয়ে গেছে। মানে আপনারা যখন এই সিঁড়িটি করবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, এই সিঁড়িটি এমনভাবে করতে হবে, যদি আপনার বাড়ি যদি হয় অল্পতলার, মানে একতলা বা দোতলা হয়, তখন সেক্ষেত্রে আপনি ছোটো সিঁড়িটি করতে পারবেন। কারণ কি, আপনার একতলা বা দোতলা বাড়িতে যে কজন ফ্যামিলি থাকে, আর সেই কয়টা ফ্যামিলির ভিতরে যে কজন মেম্বার থাকে, সেগুলোর পরিমাণ খুব কম থাকে, যার কারণে আপনার সিঁড়িটি ব্যবহার হবে কম, মানে ট্রাফিক কম। আবার আপনি যখন তিনতলা বা চারতলা যখন বাড়ি করবেন, তখন সেক্ষেত্রে আপনি দেখা গেছে ফ্যামিলি মেম্বার
অনেক বেশি হয়ে যাবে। যেহেতু ফ্যামিলি বেশি, আপনার ফ্যামিলি মেম্বারও বেশি হবে, আর ফ্যামিলি মেম্বার যখন বেশি হবে তখন আপনার ভিতরে এই সিটির ভিতরে আপনার ট্রাফিকও বাড়বে, যার কারণে ওই অতিরিক্ত ট্রাফিক আপনার কন্ট্রোল করতে গেলে অবশ্যই আপনার সিটিও বড় দিতে হবে। তাছাড়া মালপত্র ওঠা নামা বিভিন্ন ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আপনার এই মেনটেন এই হাইট প্লাস আপনার পাশের আর লম্বায় কত হবে এটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে এই সিঁড়িটি আপনার বাড়ির আরও সৌন্দর্য বৃদ্ধি করবে। তো ভিউয়ার্স আরেকটি কথা মনে রাখবেন, সিঁড়ির নিচে আপনার ঢোকার সময় প্রথম যে সিঁড়ি থাকে সেটির নিচে আপনার কমসে কম 7 ফিট হাইট, 6.5 থেকে 7 ফিট হাইট আপনারা অবশ্যই মেনটেন করবেন, ক্লিয়ার? নাহলে এই সিঁড়িটি নিচ দিয়ে যখন আপনার যাওয়া হয় তখন দেখা গেছে একটা বস্তা থাকতে পারে মাথায় বা কোনো কিছু বেশি হাইট হলে কোনো কিছু থাকতে পারে, তখন দেখা গেছে উপরে আবার এটা মানে ঝামেলা করতে পারে, যার কারণে আপনার সিঁড়ির নিচতলার যে সিঁড়ির হাইটটি ক্লিয়ারেন্স সেটা অবশ্যই আপনারা 7 ফিট রাখবেন, 6.5 থেকে 7 ফিটই বেস্ট, এর বেশিও দরকার নেই এর কমও দরকার নেই। তো আশা করে আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি এই রিলেটেড আরও ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।